হাওড়া দক্ষিণ পূর্ব রেল শাখার ফুলেশ্বর চেঙ্গাইলের মাঝে ডাউন লাইনের রেল লাইনে ফাঁক, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা লোকাল ট্রেনের। সূত্র মারফত জানা গিয়েছে, সকালে দক্ষিণ পূর্ব রেলের ফুলেশ্বর চেঙ্গাইল ডাউন লাইনে রেল কর্মীরা লাইনের কাজ করছিলেন। সেই সময় হঠাৎই চেঙ্গাইলের অদূরে ডাউন লাইনের একটি অংশে হঠাৎই বাঁক দেখতে পাওয়া যায় এবং সেখানে ধোঁয়া দেখতে পান লোকেরা। বালতি করে জল নিয়ে গিয়ে সেই ধোঁয়া নেভানোর চেষ্টা করতে থাকেন তারা। তারা দেখতে পায় ওই লাইনে কালসাপা ব্রিজের ওপর একটি লোকাল ট্রেন আসছে। রেলকর্মী এবং এলাকার মানুষজন লাইনের ওপর ছুটে গিয়ে বিভিন্ন রকমের সিগন্যাল দেখিয়ে তার ট্রেনটিকে থামানোর চেষ্টা করে। ট্রেন চালকের চেষ্টায় লোকাল ট্রেনটি কিছুটা দূর এসে তারপর দাঁড়িয়ে যায়, ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় লোকাল ট্রেন। এই সময় অফিস টাইম, তাই স্বভাবতই লোকাল ট্রেনগুলিতে ভিড় থাকে। দুর্ঘটনার কবলে পড়লে অনেক কিছু ঘটে যেতে পারত। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেল আধিকারিক এবং কর্মরত কর্মীরা চলে আসেন এবং ওই বেড়ে যাওয়া বাঁকা অংশ থেকে কিছুটা অংশ বাদ দিয়ে তারা সেটিকে আবারও জুড়ে দেন। প্রায় ঘণ্টাখানিক পরে ওই লাইন দিয়ে আবার ট্রেন চলাচল শুরু হয়। হাওড়া থেকে হিমাদ্রি ঘোষের রিপোর্ট, আজ তাক বাংলা।